আসসালামু আলাইকুম, সুধী কেমন আছেন আপনারা? আজ ব্রণের পঞ্চম এবং শেষ পর্ব, ডাক্তারি চিকিৎসা আজকের পর্বটি। আমরা এই পর্যন্ত পর্বগুলোতে আমি বেশি জোর দিয়েছি আসলে ব্রণ কি জিনিস সেটি সম্পর্কে জানুন। এটি সম্পর্কে জানা থাকলে আপনাদের চিকিৎসা পদ্ধতি বুঝতে সুবিধা হবে, তাই না? আর ব্রণ হলেই যে চিকিৎসা তা কিন্তু নয়, এটির মধ্যে কারণগুলো জানলেই আসলে বুঝবেন যে চিকিৎসা পদ্ধতি কোন দিকে যায়। এমন কোনো একটি জিনিস নেই যেটি দিয়ে সব ব্রণ ভালো হয়ে যাবে। ডাক্তার সাহেবরা কিভাবে একের পর এক চিকিৎসা করেন এই পদ্ধতিগুলো জানা থাকলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটির লক্ষণই হচ্ছে ঘর্মগ্রন্থির এই চিকিৎসার লক্ষণ, টার্গেট হচ্ছে ঘর্মগ্রন্থির যে তেলগুলো বের হয় ওভার প্রডিউসে কার্যকারিতা কমিয়ে আনা। এরপর মরা যে কোষগুলো আছে সেগুলো স্বাস্থ্যসম্মতভাবে ম্যানেজ করা, এটি হচ্ছে লক্ষণ। এই যে সেবাসিয়াস গ্ল্যান্ড তেল গ্রন্থি, এটি ওভার প্রডিউস হলে এটিকে কিভাবে একটু সামাল দেওয়া যায়, মরা চামড়াগুলো যেন বন্ধ না করে মুখগুলোকে সেইটা খেয়াল করা, আর এটির ভিতরে যেন ব্যাকটেরিয়া বাসা বাঁধতে না পারে, তিনটি জিনিসই মেইন। আপনি দুনিয়ার যত সামগ্রী ব্যবহার করেন টার্গেট একটাই, এটি ঠিক আছে। তো প্রথমে আসুন কিছু ঔষধের নাম নিয়ে আমরা ডিসকাস করি, তারপর আমরা প্রসিজিওর বা কিছু ছোটোখাটো প্রসেস আছে সেগুলো নিয়ে নামগুলো নিয়ে ডিসকাস করব। সর্বাধিক ব্যবহৃত যেটি হচ্ছে ঔষধ বেনজাইল পারক্সাইড, এটি প্রথম লাইন যদি স্বল্প বা মাঝারি ব্রণ হয় সেই ক্ষেত্রে। এটি ত্বকের ভেতর যে কিউটি ব্যাকটেরিয়াম থাকে, এই যে ব্যাকটেরিয়াগুলো জমা হচ্ছে লক্ষ কোটি, কিউটি ব্যাকটেরিয়াম অ্যাকনিস, সেটিকে মেরে ফেলে। আর যেটিতে প্রদাহের কারণে কমডন তৈরি হয়েছে সেই প্রদাহও কমে ফেলে। এটি ক্ষেত্রে আরেকটু পাওয়ারফুল যে ওষুধটি রয়েছে সেটি হলো রেটনয়েড বা ক্লিন্ডামাইসিন, প্রদাহ নিরোধক। ক্লিন্ডামাইসিন হচ্ছে অ্যান্টিবায়োটিক, রেটিনয়েড হচ্ছে প্রদাহ নিরোধক ত্বকের সেইটি। ডাক্তারের পরামর্শে এটির সাথে মিশ্রণ করেও নিজেরা ব্যবহার করা যায়। এরপর যেটি রয়েছে স্যালিসাইলিক অ্যাসিড, বাজারের বিভিন্ন ব্র্যান্ড ওষুধ রয়েছে, ক্লিনজিং ম্যাটেরিয়াল রয়েছে, সেগুলোর মধ্যে স্যালিসাইলিক অ্যাসিড থাকে, যেমন নিউট্রিজেনা একটি ব্র্যান্ড, এটি বহুল ব্যবহৃত একটি ব্র্যান্ড। এটিও ত্বকের বাইরে যে এক্সট্রা অয়েল রয়েছে সেটিকে কমিয়ে ফেলে এবং প্রদাহ কমায়। এরপর রয়েছে রেটিনয়েড, এটি প্রদাহ কমায়, ঘাম উৎপাদনের হারও কমায়, ত্বকে যে মৃত কোষগুলো রয়েছে সেগুলোকেও সরিয়ে ফেলে। আর এই রেটিনয়েড ব্যবহার করলে সাধারণত একটু তাড়াতাড়ি এটি কাজ করে। এটি বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন রেটিনল অথবা এডাপালিন, এই নামে পাওয়া যায় বাজারে। কাউন্টারের সামনেও এই ওষুধটি পাওয়া যায়, তবে একটু আলাপ করে নিন ডাক্তারের সাথে। তবে অনেক সময় স্কিনের সেন্সিটিভিটি বাড়িয়ে দেয় এই রেটিনল অথবা অ্যাডাপালিন। এরপর কিছু প্রোডাক্ট রয়েছে, যেমন গ্লাইকোলিক অ্যাসিড সমৃদ্ধ প্রোডাক্ট বাজারে রয়েছে বিভিন্ন নামে, লরিয়েলের রয়েছে এটি একটি। এটিও ত্বকের যে ডেড স্কিন এটি সারাতে সাহায্য করে। তারপর রয়েছে ল্যাকটিক অ্যাসিড, এটিও মৃত কোষগুলোর কে সরিয়ে ফেলে। এরপর রয়েছে অ্যাজেলেইক অ্যাসিড, এটিও ত্বকের প্রদাহ কমায় এবং ক্লিন আপ করে ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে স্বল্প প্রদাহযুক্ত একনির ক্ষেত্রে। শুধু আমি জানি অনেকেই বলবেন যে স্যার পাঁচটি ঔষধ দেন লাগিয়ে ফেলি, ভুল করার সম্ভাবনা থাকবে। যদি আমি পাঁচটি ওষুধের নাম বলে দিই কোনটি ব্যবহার করবেন বা পাঁচটি জিনিস, ঠিক নয়। জানুন, নলেজ বাড়ান, তারপর ভাবুন কি করবেন, ডাক্তারের পরামর্শ নেবেন না জীবনধারা পরিবর্তন করবেন, এটি কথা।
বাজারের বিভিন্ন লোশনের মধ্যে এই উপরে যে প্রোডাক্টগুলো বললাম সেগুলো পাওয়া যায়। আপনাদেরকে পরে দেখে তারপর বুঝতে হবে। এরপর যেটি রয়েছে মুখে খাবারের ওষুধ, যেগুলো সাধারণত মডারেট বা মাঝারি অ্যাকনি বা সিরিয়াস কমপ্লেক্স অ্যাকনির ক্ষেত্রে ব্যবহৃত হয়। একটি হচ্ছে রেটিনয়েড, এটি নডিউল অ্যাকনিতে বেশি ব্যবহৃত হয়, অ্যাকনি বেড়ে গিয়েছে, প্রদাহ হচ্ছে, মডারেট বা সিভিয়ার অ্যাকনিতে ব্যবহৃত হয়, যেগুলোতে অন্য ঔষধে কাজ হয়নি বা হয় না। এটি 1-3 মাস খেতে হয়, কিন্তু প্রচুর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন বিষণ্ণতা, রক্তশূন্যতা, গর্ভাবস্থা, শিশুর ক্ষতি, এগুলো রয়েছে। এছাড়া তো এটি ব্যবহার করতে গেলে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, অবশ্যই একজন ত্বক বিশেষজ্ঞের তত্ত্বাবধায়নে ব্যবহার করা উচিত। এছাড়া ইদানিং বাজারে কিছু পাওয়া যায় রেটিনয়েড, কিছু নামে এডাপালিন যেমন কিনতে পাওয়া যায় প্রেসক্রিপশন ছাড়া। এরপর রয়েছে মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিক, বহুল ব্যবহৃত, ডাক্তার যদি মনে করেন যে এটি প্রদাহ মাত্রাতিরিক্ত হয়েছে এবং ব্যাকটেরিয়াজনিত কারণে এটি খেলে ব্যাকটেরিয়াগুলো মরে যাবে, প্রদাহ কমে যাবে, তখন এটির মাধ্যমে ব্যাকটেরিয়াকে মারা হয়। এই অ্যান্টিবায়োটিক লোকালিও ব্যবহার করা যায় উপর থেকে, যেমন মাঝারি অ্যাকনির জন্য ক্লিনডামাইসিন, ইরাইথ্রোমাইসিন, এই ঔষধগুলো। আর মুখে খেতে হয় ক্লিনডামাইসিন, মেট্রোনিডাজল, টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, এগুলো সাধারণত মাঝারি থেকে উচ্চতর, বেশি মাত্রায় হলে ডাক্তারের পরামর্শে 3 মাস খেতে হয়। এখন আসুন, স্যালিসাইলিক অ্যাসিড তো রয়েছে, এটির কথা আমি আগেই বলেছি, এটি ব্যাকটেরিয়াজনিত প্রদাহ কমাবে, ত্বকের মৃত কোষকে সরিয়ে ফেলবে স্যালিসাইলিক অ্যাসিড লাগানোর জন্য। অনেক সময় মহিলাদের ক্ষেত্রে যাদেরকে ভাবা হয় অ্যান্ড্রোজেন বা পুরুষ হরমোন মাত্রাতিরিক্ত থাকার কারণে হচ্ছে, তাদের ক্ষেত্রে অনেক সময় বার্থ কন্ট্রোল পিল দেয়া হয় যেন অ্যান্ড্রোজেন থেকে মুক্ত হয়, অ্যান্ড্রোজেন কমে আসে, মহিলা হরমোন টেক ওভার করে। আবার কিছু কিছু ঔষধ রয়েছে যারা অ্যান্ড্রোজেনের এগেনস্টে ফাইট করে, উল্টো কাজ করে, যেমন সিপ্রোটেরন বা স্পাইরোনোল্যাকটন অথবা ফ্লুটামাইড, অনেক সময় এগুলোও ব্যবহার করা হয় যদি ডাক্তার মনে করেন যে অ্যান্ড্রোজেন শরীরে মাত্রাতিরিক্ত আছে, তখন ব্যবহার। আসলে এই যে ওষুধগুলো রয়েছে এগুলো অবশ্যই ডাক্তারের পরামর্শে একসাথে একটি অথবা কম্বিনেশন আকারে ব্যবহার করা উচিত, যদি করতে হয়, নিজে নিজে পরামর্শ না নেয় ভালো। অ্যাকনিজনিত কিছু প্রসিজিওর রয়েছে যেগুলোর নাম না জানলেই নয়। একটি হচ্ছে কোমিডো এক্সট্রাকশন, যখন ঔষধ কাজ হচ্ছে না তখন এই যে কালো হেডগুলো রয়েছে এগুলোকে ম্যানুয়ালি ক্লিপ দিয়ে সরিয়ে ফেলা যায় যদি সেরকম স্বল্প সংখ্যক হয়। অনেক সময় লোকাল স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া হয় প্রদাহ কমানোর জন্য, খুব কমন নয়, আমি দেখেছি গত 20 বছরে বেশ কয়েকবার, কিন্তু আমি নিজেও করিনি, ত্বক বিশেষজ্ঞরা এটি করবে যদি তা মাত্রাতিরিক্ত হয়। আবার ঔষধে যখন কাজ হচ্ছে না তখন অনেক সময় লাইট থেরাপি দেওয়া হয়, মডারেট অ্যাকনির ক্ষেত্রে লেজার থেরাপি ব্যবহৃত হয়, কিন্তু লেজারের সমস্যা হলো ত্বক ফেটে যেতে পারে, পিলিং হয়, অনেক ত্বক উঠে আসে, লাল হয়ে যায় ইত্যাদি। আরেকটি প্রসেস রয়েছে ডার্মাব্রেশন, অনেক সময় স্কার কমাতে সাহায্য করে। কলাজেন ফিলারও একটি ব্যবস্থা ব্যবহৃত হয় যেটি দিয়ে ফিল করা হয়, এটির ব্যাপারে মাইক্রোনেডলিং ও হেল্প করে এই সমস্ত ব্যাপারে। এগুলো ডাক্তারদের ত্বক বিশেষজ্ঞর কিছু প্রসিজিওর, যদি মারাত্মক আকার ধারণ করে, স্কার হয় সেই ক্ষেত্রে। এখন কথা হচ্ছে কখন মুখে অ্যান্টিবায়োটিক সামগ্রী ব্যবহার করবেন নাকি লাগাবেন। সাধারণত যখন মাঝারি বা সিরিয়াস অ্যাকনি হয় এবং অন্যান্য ঔষধ যখন ফেইল করে, তখন খাবারের ঔষধগুলো মুখে ব্যবহৃত হয়। আদারওয়াইজ জীবনধারা পরিবর্তন, সাধারণ কিছু ঔষধ এবং ট্রপিক্যাল ত্বকে ব্যবহারের ঔষধে 90% কাজ হয়ে যায়। আমি মনে করি
জীবনধারা পরিবর্তন এবং ধৈর্যই এখানে আসল। এখানে ভয় পেয়ে মন খারাপ করে কিছু করা যাবে না, ধৈর্য ধরতে হবে। তবে আপনারা যারা প্যারেন্টস রয়েছেন তাদের কাছে বলি, শিশুদের এই বয়সন্ধিকালটুকুতে তাদের সাথে এইটি নিয়ে আলোচনা করুন। এইটি লুকানোর কিছু নয়, এইটিতে আপনি ভুগেছেন, আমি ভুগেছি, আমাদের সন্তানেরাও ভুগবে। কথা বলুন, অফার করুন নিজেকে, আর কি করা যায়, তুমি কি ডাক্তার দেখাতে চাও, চলো দেখাই। এই যে একটু সাহস দিতে হবে তো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ডাক্তার ফেরদৌস, নিউ ইয়র্ক থেকে বলছি।